যেই কাজটা আপনি করতে চাইছেন, যেই কাজটার উপরে ফোকাস নিয়ে আপনি আগাতে চাইছেন, সেই কাজটাকে লাগাতার বারবার লাগাতার বারবার লাগাতার বারবার আপনাকে কন্টিনিউ করেই যেতে হবে। গুড মর্নিং অল অফ ইউ, আমি শক্তিকারক আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি আপনাদের জন্য খুব কাজে লাগবে, এটা যে কোনো প্ল্যাটফর্মের জন্য কাজে লাগবে, যে কোনো বিজনেসের জন্য কাজে লাগবে, যে কোনো কাজ করতে গেলে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি প্রফেসরের জন্য এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি আপনারা আপনাদের লাইফকে সাকসেসফুল করতে চান, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, যেই প্ল্যাটফর্ম নিয়ে আপনি আগাতে চাইছেন সেই প্ল্যাটফর্মে আপনাকে একটা ফোকাস রাখতে হবে। এবার ফোকাস রাখার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউটি, আপনাকে সেটা বজায় রাখতে হবে, অর্থাৎ কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। তো অনেকের মনে হতে পারে কনসিস্টেন্সি আবার, হ্যাঁ কনসিস্টেন্সি মানে আপনি যেই কাজটি করছেন তার ধারাবাহিকতা মেনটেন করতে হবে, অর্থাৎ যেই কাজটা আপনি করতে চাইছেন, যেই কাজটার উপরে ফোকাস নিয়ে আপনি আগাতে চাইছেন, সেই কাজটাকে লাগাতার বারবার লাগাতার বারবার লাগাতার বারবার আপনাকে কন্টিনিউ করেই যেতে হবে। অনেক সময় কি হয়, আমরা হয়তো একটা কাজ করছি, আজকে করলাম, আবার পাঁচ দিন পর মনে পড়বে তো করলাম, বা কবে যদি একটু ফ্রি হলাম তো করলাম। এইভাবে যদি কোনো প্রফেশনালি আপনি সাকসেস হতে চান তাই কিন্তু হতে পারবেন না। তাই আপনাকে যেই কাজটি করতে চাইছেন, যেই প্রফেশনে, যেই প্ল্যাটফর্ম দিয়ে আপনি সাকসেস হতে চাইছেন, সেই প্রফেশনে বা সেই প্ল্যাটফর্মে আপনাকে এই কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা মেনটেন করতে হবে। প্রতি মুহূর্তে আপনার মাথার মধ্যে এই প্রফেশনটাকে রাখতে হবে, এবং ওই কাজটি করার জন্য যেই যেই কাজগুলো আপনাকে করতে হবে সেই কাজের ধারাবাহিকতা, অর্থাৎ পার ডে, অর্থাৎ ডেইলি ওয়াইজ আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। তো অনেকেই কি হয় না, আজকে করেছি, যদি দেখি এক সপ্তাহের মধ্যে টাইম হয় দেখবো, এক মাসের মধ্যে টাইম হলে দেখবো। তো যদি এইভাবে কোনো কাজের উপর ফোকাস নিয়ে আপনারা কাজ করেন, তাহলে কিন্তু আপনারা ওই প্ল্যাটফর্ম থেকে সাকসেস হতে পারবেন না, বা সাকসেস হতে গিয়ে আপনাদের লং টাইম লেগে যাবে। তাই যদি সফলতা চান যে কোনো প্রফেশনের জন্য, আপনাদেরকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। তো এরপর আমি একটি প্রফেশনে আছি, আপনারা অনেকেই আমাকে জানেন, আমি যেই প্রফেশনটি আছি সেটি হচ্ছে একটি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মাধ্যমে যেই কোম্পানির হাত ধরে আগে চলেছি, সেটি হচ্ছে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। তো সেই ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানির কনসিস্টেন্সি কি, আপনারা অনেকেই মনে করেন কনসিস্টেন্সি, ভেস্টিজ কনসিস্টেন্সি মানে হয়তো শুধু প্রোডাক্ট পারচেস করা, বা ভেস্টিজের যে পিভির ব্যাপার আছে 60 PV কনসিস্টেন্সি আর 100 PV কনসিস্টেন্সি, হয়তো আপনারা এটাকেই ভাবেন না। শেরবা ম্যাম, কনসিস্টেন্সি মানে শুধু 60 PV বা 100 PV এটা নয়, এটাও পড়ছে তার মধ্যে। এছাড়াও কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা, অর্থাৎ ভেস্টিজ প্ল্যাটফর্ম থেকে যদি আপনাদের সাকসেস হতে হয়, এখানে 7টা কাজ আমাদের করতে হয়। যে 7টি কাজ করতে হয়, চুজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট অর কনসেপ্ট, নেম লিস্টেড, ইনভাইটিং, শো দ্য প্ল্যান, টিম মিটিং অ্যান্ড ফলো আপ। এই 7টি কাজ আপনাদেরকে করতে হবে ধারাবাহিকতা মেনটেন করে, অর্থাৎ কনসিস্টেন্সি মেনটেন করে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। অনেকেই হয়তো করছেন, আমরা জানি এই কাজটা অনেকেই অনেক প্রফেশনের সাথে করছেন, কেউ জব করছেন, কেউ বিজনেস করছেন, কোন না কোনো প্রফেশনে আছেন, সেই প্রফেশনকে নিয়ে যেহেতু এই কাজটা করছেন, তাই অনেকেই হয়তো এই ভুলটা করছেন, আমাকে তো পার্ট টাইম করতে পড়েছে। তো পার্ট টাইম মানে পার্ট টাইম, নট সাম টাইম।
আমরা পার্ট টাইম আর সাম টাইম দুটোকে একসঙ্গে মিশিয়ে ফেলি। আমরা সাম টাইমকে পার্ট টাইম ভেবে সপ্তাহে একদিন কি মাসে একদিন এইভাবে আমরা কাজ করতে থাকি। যদি এইভাবে করা হয় তাহলে কিন্তু কাজটাতে আপনার সাকসেস পেতে প্রচুর সমস্যা আসতে পারে, কারণ আপনি সাকসেস থেকে আটকেও যেতে পারেন। তাহলে আপনাকে এখান থেকে সফলতা পেতে গেলে আপনাকে যেটি করতে হবে, ধারাবাহিকতা মেনটেন করতে হবে। এই যে সাতটা কাজ আমি বললাম, এই সাতটা কাজকে ডেইলি ওয়াইজ আপনি পার্ট টাইমই করুন, কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে, অর্থাৎ ধারাবাহিকতা মেনটেন করে পার ডে এই কাজটি আপনি করতে থাকুন। এই কাজটা আপনাকে প্রতিনিয়ত প্রত্যেক দিন ধারাবাহিকতা মেনটেন করে করতে হবে। এছাড়াও ভেসিজের আরেকটি কনসিস্টেন্সি অফার যেটি হচ্ছে, আমরা জানি আমাদের বিজনেসটা কি প্রোডাক্ট রিলেটেড ইউজ করার মাধ্যম দিয়ে, তো যেহেতু প্রোডাক্ট রিলেটেড মাধ্যমটা ইউজ করা, তো এই ইউজ করার জন্য আমাদের কোম্পানি একটা বেনিফিট দেয়, যেই বেনিফিটটিকে আমরা বলি কনসিস্টেন্সি। অর্থাৎ প্রতি মাসে যদি আমরা 60 PV প্রোডাক্ট পারচেস করি নিজের বাড়ির ইউজ করার জন্য, যার অ্যাপ্রক্স অ্যামাউন্ট 1800 থেকে 2000, তো এটা যদি আমরা কন্টিনিউটি প্রত্যেক মাসের 2 তারিখ থেকে 12 তারিখের মধ্যে পারচেস করি, পরপর 4 মাস পারচেস করি, পঞ্চমতম মাসে 1250 টাকার প্রোডাক্ট ফ্রিতে দেওয়া হয়। এছাড়া একটা 100 PV বেনিফিট বোঝানো হয়। 100 PV কি, যদি আপনি পরপর 4 মাস 2 তারিখ থেকে 12 তারিখের মধ্যে প্রোডাক্ট পারচেস করেন, পঞ্চমতম মাসে আপনাকে 2500 টাকার ফ্রিতে প্রোডাক্ট ভাউচার দেওয়া হয়। তো এটা হচ্ছে প্রোডাক্ট পারচেস করার জন্য কনসিস্টেন্সি। এই যে কনসিস্টেন্সি পাওয়ার জন্য আপনাকে ধারাবাহিকতা মেনটেন করতে হয় 2 তারিখ থেকে 12 তারিখ প্রত্যেক মাসের। যদি এটি আপনি 1 মাস করেছেন, দ্বিতীয় মাস গ্যাপিং দিয়েছেন, তৃতীয় মাস আবার করেছেন, তাহলে আপনি পাবেন না। কেন না, আপনি ধারাবাহিকতা মেনটেন করেননি। তাই এই যেমন 5 মাসের প্রোডাক্টটা ফ্রি পাওয়ার জন্য আপনাকে কন্টিনিউ 4 মাস কনসিস্টেন্সি মেনটেন করতে হয়েছে, ঠিক একই রকম আমাদের এই প্রফেশন থেকে সাকসেস হতে গিয়ে যে কাজগুলো আছে, এই কাজগুলোকে আপনাকে কন্টিনিউটি ধারাবাহিকতা মেনটেন করে করে যেতে হবে। তো থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েল।